বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সকলেই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে ক্লাসে আমরা যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। যুক্তবর্ণের এর আগে বেশ কয়েকটি ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, আশা করি উপকৃত হবে, কিছু শিখতে পারবে। তো অলরেডি দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো যুক্তবর্ণ কিন্তু চ যোগে। আজকে আমরা চ যোগে যুক্তবর্ণগুলো করব, শিখব। দেখো চ এর কত রকমের যুক্তবর্ণ হতে পারে আজকে ক্লাসে আমরা জানব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাব। এবং হ্যাঁ, ক্লাসটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাও। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেকগুলো যুক্তবর্ণ দেয়া আছে। তো শুরুতে যে যুক্তবর্ণটি দেয়া আছে, দেখো খুবই সিম্পল, চ যুক্ত চ রয়েছে, ঠিক আছে? অর্থাৎ দুটো চ রয়েছে, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। তো চ চ চ যদি ভাঙায় তাহলে কি হতে পারে? দেখো চ যোগ চ, অর্থাৎ দুটো চ পেলাম, তাই তো? এখন এটা থেকে যদি আমরা একটা শব্দ তৈরি করি, হতে পারে কি? বাচ্চা, তাই না? বয়াকারে বা চয় যুক্ত চয়ে আকারে চা, বাচ্চা। দেখো সেটা বিভিন্ন পশু পাখি প্রাণী যে কোনো কিছুর বাচ্চা হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তো নেক্সট যুক্তাক্ষরটি রয়েছে চ যুক্ত কি? ছ রয়েছে, তাই না? এটা যদি আমরা ভাঙাই কি পাই? দেখো চ পাচ্ছি আর কি পেলাম? ছ পেলাম, তাই তো? তো লিখে দিলাম ছ। দেন একটা শব্দ যদি তৈরি করি, হতে পারে ইচ্ছা। ইচ্ছা দেখো রসই চয় ছ যুক্ত আকার, ওকে, ইচ্ছা। ওকে, নেক্সট হচ্ছে চ যুক্ত ছ, এবং নিচে একটা কি রয়েছে? ব রয়েছে, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। তো এটা যদি ভাঙাই আমরা কিন্তু দুটো নয় তিনটে বর্ণ পাবো, ঠিক আছে? তো দেখো আমি একটু কারেকশন করে নিয়েছি, যেহেতু তিনটে বর্ণ লিখতে হবে আমাদের। দেখো কি কি বর্ণ পাচ্ছি? চ পাচ্ছি, ছ পেলাম, এবং আর কি পাচ্ছি? ব পাচ্ছি, তাই তো? তো চ যোগ ছ যোগ ব। এখন এটা থেকে যদি আমরা একটা শব্দ তৈরি করি, হতে পারে কি? জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস মানে হচ্ছে সমুদ্রে যখন পানি ফুলে হচ্ছে একেবারে ভরে যায়, মাঠ ঘাট দেখতে পারি আমরা, সেটাকে বলা হয় জলোচ্ছ্বাস, ঠিক আছে? এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ এটাকে বলা হয়। তো দেখো বানানটা দেখেন, দেখে নাও, জ বর্গীয় জ, লয়কারে ল, জল, চয় ছ যুক্ত, ব আকার, এবং দন্ত স, ঠিক আছে? জলোচ্ছ্বাস এক ধরনের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। যাই হোক, নেক্সট যুক্তাক্ষর রয়েছে চ যুক্ত ছ, এবং নিচে রয়েছে একটা র ফলা, ঠিক আছে? তো এটা ভাঙালে আমরা তিনটা বর্ণ পাচ্ছি। দেখো চ তো পাচ্ছি, ছ পেলাম, এবং আর কি পাচ্ছি? র পাচ্ছি, ঠিক আছে? যেহেতু র ফলা রয়েছে, তো এটা থেকে যদি আমরা একটা শব্দ তৈরি করি, হতে পারে উচ্ছ্বাস। উচ্ছ্বাস মানে উন্নতি, উচ্ছ্বাস। দেখো বানানটা দেখে নাও, রসু চয় ছ যুক্ত, র ফলায় আকার, অন্তস্থ, উচ্ছ্বাস। ওকে, এইসব শব্দের সাথে কিন্তু আমরা খুব একটা পরিচিত নই। দেখো পরিচিত হয়ে নেই, উচ্ছ্বাস। উচ্ছ্বাস মানে হচ্ছে উন্নতি। দেন রয়েছে চ যুক্ত ইয়ো। দেখো এই যুক্তাক্ষরটা দেখতে একটু কেমন না, মানে সচরাচর কিন্তু আমরা দেখি না বলা যায়। তো দেখো একটু কেমন দেখতে লাগছে, তো এটা ভাঙালে কি হয়? দেখো পাচ্ছি চ, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং সাথে রয়েছে কি? ইয়ো। ইয়োতে কোনো ধরনের মাত্রা হবে না, ওকে? তো এটা থেকে যদি আমরা একটা শব্দ তৈরি করি, হতে পারে কি? যাচ্চা। যাচ্চা মানে প্রার্থনা, ঠিক আছে? দেখো মানাটা দেখলাম, অন্তস্থ জয় আকার চয়, এখান থেকে ইয়ো এবং আকার, যাচ্চা। উচ্চারণটা কি? যাচ্চা। তো যাচ্চা শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছে, রয়েছে চ যুক্ত ব ফলা রয়েছে। তো এটা যদি আমরা ভাঙাই পাবো কি কি? দেখো চ পাচ্ছি, এবং নিজে রয়েছে ব, ব পাচ্ছি। এটা থেকে যদি আমরা একটা শব্দ তৈরি করি, হতে পারে চি। দেখো বানানটা, চয় বয় দীর্ঘিকার, ওকে,
পাচ্ছি, একটা নতুন শব্দ যেটাকে ভাঙালে আমরা চয় ব পাচ্ছি। নেক্সট হচ্ছে চয় যুক্ত জফলা, ভাঙালে কি কি বর্ণ পাচ্ছি আমরা দেখো, চ পাচ্ছি একটা, অন্তস্থ জ পাচ্ছি একটা, যেহেতু জফলা রয়েছে। এটা থেকে যদি আমরা একটা শব্দ তৈরি করি হতে পারে কি প্রাচ্য, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব, ঠিক আছে? তো দেখো বানানটা, পয়ের অফলায় আকার চয় জফলা প্রাচ্য। ওকে, আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো, অর্থাৎ বুঝতে পেরেছো আমি যতটুকু ক্লাস নিয়েছি। এভাবে পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করব যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, সবাই সুন্দরভাবে কমেন্ট করছো, আমার সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করো, এটাই আমাদের চাওয়া। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।